আপনারা দেখছেন বঙ্গনুরু নিউজ, সংবাদে নয় সততায়। দেখো আমরা যেটা বলতে চাইছি, বিশেষ করে আমাদের দিগঙ্গার মানুষ, একটা আপন মানুষকে, একটা নিজের মানুষকে, একেবারে আদরের মানুষকে, যাকে মন প্রাণ দিয়ে শ্রদ্ধা ভক্তি করে, এরকম একজন মানুষকে তারা পেয়েছে, যার নাম হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেজন্য এই যে জনমুখী প্রকল্প, একেবারে জন্ম থেকে মৃত্যু একটা মানুষের যা যা প্রয়োজন, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনমুখী প্রকল্পগুলো করেছে। সেজন্যে দেগঙ্গার আপামর মানুষ চাইছে আবারও তৃতীয়বারের জন্য এমন একজন মুখ্যমন্ত্রী হন যিনি বাংলা মানুষের মেয়েকে চায়। সেই মেয়েটা মেয়ে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা। আজকে আমরা সাংবাদিক বৈঠক করে এটাই বলতে চেয়েছি, বাংলা মানুষ মেয়েকেই চায়, এটাকে আরো বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে এই সাংবাদিক। আপনারা কি একেবারে আত্মবিশ্বাসী আগামী 2021-এ আপনারা কি আবার ক্ষমতায় আসছেন, এটা কি আপনাদের এরকম আত্মবিশ্বাস আপনাদের তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? আত্মবিশ্বাস শুধু নয়, একেবারে 200% আত্মবিশ্বাস। এতটা আত্মবিশ্বাসী আপনারা কিভাবে যে আমরা আসতেই পারবো? এতটা বিজেপি একেবারে পশ্চিমবঙ্গে খুব কঠিন ভাবে তারা গুটি সাজাচ্ছে এবং তাদের প্রচার প্রসার, আপনি কি বলবেন এত কিছুর পরেও তাদের কিভাবে এতটা আত্মবিশ্বাসী? তাদের অপপ্রচার, তাদের বিভেদের রাজনীতি, আর আমরা যে রাজনীতি করছি সেটা হচ্ছে উন্নয়নের রাজনীতি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের একটা কনফিডেন্স আছে, বিশ্বাস আছে বাংলার মানুষের জন্য যে প্রকল্পগুলো তিনি করেছেন, আর কিছু না হলেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কঠিন পরিস্থিতিতে একেবারে তৃণমূলের আপনাদের দলের যারা প্রথম সারি তারা সবাই একেবারে লাভ দিয়ে আপনাদের ফুল থেকে অন্য আরেকটি ফুলে লাভ দিচ্ছেন, কি বলবেন? দেখুন, আমরা যেটা বলি, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কাউকে দেখে রাজনীতি করে, যাকে দেখে করে তিনি সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে এলো আর কে গেল এটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে, নেত্রী তিনি কি বলছে। আমরা দেগঙ্গা দিয়েই বিচার বিশ্লেষণ করে বলছি, দেগঙ্গার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। তার কারণ তার নিষ্ঠা, তার সততা, তার দায়বদ্ধতা, তার কর্ম, যে বাংলার যে রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ওই কে এলো আর কে গেল এটা নিয়ে আমরা বিন্দু মাত্র চিন্তিত নই। সংখ্যালঘুরা দিচ্ছে রায়, কৃষকজীবী দিচ্ছে রায়, লেখার হবে এই দেবাঙ্গ বাংলা দূরে দিচ্ছে রায়, একুশের ডাক দিচ্ছে রায়, খেত খামারে দিচ্ছে রায়, লেখার হবে
হবে আকাশের গায়, বাংলাদেশ রেগে যায়, পাহাড় থেকে সাগর দিচ্ছে রায়, বাংলাদেশ রেগে যায়, কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে রায়, বাংলাদেশ রেগে যায়, স্বাস্থ্য সাথী দিচ্ছে রায়, বাংলাদেশ রেগে যায়, একুশে আবার দিচ্ছে রায়, বাংলাদেশ রেগে যায়, এই যে গঙ্গায় দিচ্ছে রায়, বাংলাদেশ রেগে যায়, লেখা হবে এই যে গঙ্গায়, বাংলাদেশ রেগে যায়, সেই নামটি মমতা বন্দ্যোপাধ্যায়।